আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের আগের দিন হয়েছিল ক্লাস 10 সিম্পল ইন্টারেস্ট পার্ট 4 হয়েছিল, আজকে হবে ক্লাস 10 সিম্পল ইন্টারেস্ট পার্ট 5। তা আগের দিন হয়েছিল তোমাদের শরদদারটা, তোমাদের নিজেদের করতে বলেছিলাম, হোমওয়ার্ক ছিল। তা শরদদারটাই শুরু করি। দেখো বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন, কিছু টাকা ব্যাংকে, বাকি টাকা পোস্ট অফিসে রাখেন। কি বলছে? যে আসলাম চাচা অবসরকালে কত টাকা পেয়েছে? 1 লাখ টাকা পেয়েছে। সে কি করেছে? কিছু টাকা ব্যাংকে রেখেছে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। বলছে প্রতি বছর সে সুদ বাবদ কত টাকা পেয়েছে? 5,400 টাকা পাচ্ছে। বলছে যদি ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? দেখো কি বলেছে, অবসরকালে কত টাকা পেয়েছিল? অবসরকালে 1 লক্ষ টাকা পেয়েছিল। দেখো এবার কিছু টাকা কিসে রেখেছে? ব্যাংকে রেখেছে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। আমি ধরে নেব, ধরি তিনি ব্যাংকে রাখেন সমান সমান এক্স টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকার মধ্যে ব্যাংকে রেখেছে এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছে? অতএব পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে রাখেন কত? মোট টাকা ছিল 1 লক্ষ টাকা, তার থেকে এক্স টাকা ব্যাংকে রেখেছিল, তাহলে বাকিটা পোস্ট অফিসে রেখেছে 1 লক্ষ মাইনাস এক্স টাকা। এবার আমার দুটো ক্ষেত্র হবে, ব্যাংকের ক্ষেত্রে আর পোস্ট অফিসের ক্ষেত্রে। এটা ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ বার করি, আর পোস্ট অফিসের ক্ষেত্রে মোট সুদ বার করি। দুটো সুদ যোগ করলে কি হবে? প্রতি বছরের মোট সুদ। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল পি, এটা প্রিন্সিপাল বলি আমরা। আগে তোমরা প্রথম ক্লাসে জেনেছো যে আসলটাকে পি দ্বারা ডিনোট করি, পি মানে কি? প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে আমার এখানে? এক্স টাকা, কারণ আমি ব্যাংকে এক্স টাকা রেখেছিলাম। ব্যাংকের সুদের হার কত? সুদের হার এটা আর দ্বারা ডিনোট করি, প্রথম ক্লাসেই বলেছিলাম। সে আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। কত পার্সেন্ট আছে ব্যাংকের ক্ষেত্রে? 5%। সময়, সময়কে টি দ্বারা ডিনোট করি, টাইম, মানে কত সময়ের জন্য টাকাটা কাটছে। আমি প্রতি বছরে পাচ্ছি, তাহলে 1 বছরের জন্য টাকাটা কেটেছে, 1 বছর। মোট সুদ বা ইন্টারেস্ট আয় দ্বারা ডিনোট করি, কতটা বার করতে হবে। আমরা জানি কি, আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100, বা আই সমান সমান পির মান কত? এক্স, টি মান কত? 1, আর এর মান কত? 5/100। তাহলে মোট কত হচ্ছে? 5x/100। এটা হচ্ছে কি? ব্যাংক থেকে সুদ পাচ্ছে। পোস্ট অফিস থেকে কত টাকা সুদ পাচ্ছে দেখি? অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা সুদ পাচ্ছে? দেখো আমি জানি কি, সে আই সমান সমান পি টি আর বাই 100, পি মানে কত? 1 লক্ষ মাইনাস এক্স, টি মানে কত? 1 বছর, আর মানে কত? 6%, আর মানে কত? 6% বাই 100। তাহলে কত হচ্ছে এখান থেকে? এই যদি গুণ করে দেয় তাহলে কত হচ্ছে? 6, তারপরে কটা শূন্য? 5টা শূন্য, -66/100, এত টাকা। তাহলে কি, পোস্ট অফিস ব্যাংক থেকে সুদ পাচ্ছে এত টাকা, পোস্ট অফিস থেকে সুদ পাচ্ছে এত টাকা, তাহলে এই দুটো যোগ করলে কী হচ্ছে আমার মোট সুদ? এবার শর্ত অনুসারে কী করবো? এই সুদ প্লাস এই সুদ ইকাল টু কত? 5,400 টাকা। তাহলে প্রথম দেখলাম, প্রথমে কী করলাম, তিনি ব্যাংকে কত টাকা রাখেন? তিনি ব্যাংকে এক্স টাকা রাখেন,
ধরেছি ব্যাংকে এক্স টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে? মোট টাকা তো ছিল কত আমার? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ থেকে এক্স টাকাটা বাদ যাবে, তাহলে কত থাকছে ব্যাংকে? ব্যাংকে থাকছে আমার কত? 1 লক্ষ মাইনাস এক্স। পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা বার করে নিলাম, ব্যাংকের ক্ষেত্রে সুদটা বার করে নিলাম। এবার দুটোর সমষ্টি করবো, দুটোর সমষ্টি করলে কী হবে? মোট সুদের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই বন্ধুটুকু নাও, তারপরে ওপরটা মুছে দেয়। এবার শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে কি বলছে? ব্যাংকের ক্ষেত্রে সুদ কত ছিল? 5x/100 টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে কত ছিল? 6x/100 টাকা। এটার সমান কত হয়েছিল আমার? 5400 টাকা, কারণ আমার বছরের সুদ ছিল 5400 টাকা। দেখো এবার এটাকে ক্যালকুলেশন করব। বা তাহলে নিচে কিছু মাত্র দুটোই 100 আছে, মানে কি 100 আমার এলসিএম হবে, লসাগু হবে 100। তাহলে কত হচ্ছে এটা? 5x এভাবে হয়ে যাচ্ছে, এটা কত? 6 লক্ষই হয়ে যাচ্ছে, এটা 6x = 5400 টাকা। বা আচ্ছা এটা মানে 6x 5x থেকে 6x বাদ হবে, তাহলে কত থাকবে? শুধু এক্স থাকবে, তাহলে -x, একটা -x থাকবে, 1 টাকা দেনা থাকবে, কত হচ্ছে? 6 লক্ষ টাকা সমান সমান, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 4 4 0 বা -x = 5 লক্ষ 40 হাজার -6 লক্ষ বা -x = কত থাকছে? 5 লক্ষ 40 হাজার 5 লক্ষ 40 হাজার থেকে 6 লক্ষ, তোমার কাছে 5 লক্ষ 40 হাজার টাকা ছিল, তার থেকে 6 লক্ষ টাকা তুমি জিনিসপত্র কিনেছো, তাহলে কী হবে? তোমার দেনা হবে কত? 40 হাজার 60 হাজার টাকা। তাহলে 60 হাজার টাকা কী হচ্ছে আমার? দেনা হচ্ছে, আমার দেনা হচ্ছে কত? 60 হাজার টাকা। তাহলে এক্স সময় কত হচ্ছে? 60 হাজার টাকা। তাহলে কি আমি এক্সট্রা কিছু রেখেছিলাম? ব্যাংকে রেখেছিলাম, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলাম? 60 হাজার টাকা রেখেছিলাম। তাহলে পোস্ট অফিসে কত রাখবো? অতএব ব্যাংকে টাকা রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন সমান সমান 60 হাজার টাকা। অতএব পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে কত টাকা রাখেন? 1 লক্ষ -60 হাজার, 40 হাজার টাকা। তাহলে আমি প্রথম কী করেছিলাম? প্রথম আমি ব্যাংকে রেখেছিলাম কত টাকা? এক্স টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলাম? 1 লক্ষ - X টাকা। কেন? যদি আমার মোট টাকা হচ্ছে গিয়ে 1 লক্ষ, যেহেতু আমার মোট অর্থ হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে কী হচ্ছে? আমি পোস্ট অফিসের ক্ষেত্রে প্রথমে সুদ বার করেছিলাম, আর ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করেছিলাম, দুটো সুদের সমষ্টি করলাম, দুটো সুদের সমষ্টি কত হয়েছিল আমার? 5400 টাকা। কারণ কি প্রতি বছরে ব্যাংক থেকে এত টাকা সুদ দিচ্ছিল, পোস্ট অফিস থেকে এত টাকা সুদ দিচ্ছিল, আর সেটা মিলে আমার মোট সুদ পাচ্ছিলাম আমি। তাহলে কী হচ্ছে এখান থেকে? এ দুটো যোগ করে যেটা হবে সেটা হবে 5400 টাকা। তাহলে কী হচ্ছে এখান থেকে? এ দুটো লসাগু করলাম, 100 100 লসাগু 100ই হয়, তাহলে এলসিএম 100 হলো, এটা যা হচ্ছে 5x 6x/6x। এবার কী করলাম? এটা 5400 ছিল, তাহলে কী হচ্ছে এখান থেকে? 5x থেকে 6x বাদ দিচ্ছি, তাহলে কী হবে? -x থাকতে পারটা প্লাস 6 লক্ষ টাকা সমান সমান, এটা 100 টাকা গুণ করতে কত হচ্ছে? 5 লক্ষ 40 হাজার টাকা। তাহলে এবারে -x থাকছে, 6 লক্ষ টাকা নিয়ে যাচ্ছি, তাহলে কী হচ্ছে? 5 লক্ষ 40 হাজার -6 লক্ষ, তাহলে কত হচ্ছে? 60 হাজার। 5 লক্ষ 40 হাজার -6 লক্ষ তার মানে 60 হাজার হবে, তাহলে কত হচ্ছে এখান থেকে? x = 60 হাজার টাকা। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন 60 হাজার টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 1 লক্ষ -60 হাজার মানে 40 হাজার টাকা।
দেখো তোমরা পরের অঙ্কটা দেখো, বলছে কি রেখা দিদি তার সঞ্চিত অর্থের, মানে রেখা দিদির কাছে একটা সঞ্চিত অর্থ ছিল কত টাকা, 10,000 টাকা। তিনি দুটি ব্যাংকে আলাদা করে একই সময়ে জমা দিলেন, দুটি ব্যাংকে আলাদা করে একই সময়ে জমা দিলেন। কি বলছে, প্রথম ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত, 6%, অন্য ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 7%। দু বছর পর তিনি মোট সুদ বাবদ কত টাকা পেলেন, 1280 টাকা, 1280 টাকা পেলেন। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, একদম পুরো সেম অঙ্ক, একদম পুরো সেম অঙ্ক। তোমরা একটু চেষ্টা করবে অঙ্কটা, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো তাহলে তোমাদের HW থাকলো 17 নম্বরটা। এবারে দেখো 18 নম্বরটা, দেখো বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, বলছো কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ঠিক আছে। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখেন, তাহলে কী করছে, বছরের প্রথমে তিনি 15,000 টাকা জমা রেখেছে, 3 মাস পরে কী করছে, 3,000 টাকা তুলে নিচ্ছে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে। তারপরে কী করছে, আবার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিচ্ছে। বলছে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। দেখো ভালো অঙ্ক অঙ্কটা, তাহলে দেখো প্রথমে কি, প্রথম 3 মাস কত টাকা খেটেছে, প্রথম 3 মাস বলছে বছরের প্রথমে কত টাকা দিয়েছে, 15,000 টাকা দিয়েছে, আর 3 মাস পরে টাকা তুলে নিয়েছে, প্রথম 3 মাস তো 15,000 টাকা করে খেটেছে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে বার করি, প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল বা প্রিন্সিপাল সমান কত, 15,000 টাকা। আসল বা প্রিন্সিপাল ইকাল টু 15,000 টাকা। আচ্ছা সুদের হার সব ক্ষেত্রেই 5%, সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত, 5% সময়কে বা টাইম কত বলছে, 3 মাসের ক্ষেত্রে, তাহলে 3 মাস মানে কই, 3 মাস মানে 3 বাই 12 বছর, মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়, তাহলে কত হচ্ছে এখানে, 1/4 বছর। আবার করতে হবে কি, মোট সুদ বা ইন্টারেস্ট কত হচ্ছে জিজ্ঞাসা করছি, আমরা জানি কি আমরা জানি আই সমান সমান PTR/100 বা আই ইকুয়াল টু পি মানে কত, 15,000 টাকা, পি মানে কত, 15,000 টাকা, টি মানে কত, 1/4 বছর, তাহলে 1টা উপরে লিখবো 4টা নিচে লিখবো। তারপরে আর মানে কত, 5%, তাহলে এখানে কত হচ্ছে, ফাইভ পার্সেন্ট, এখানে 5 লিখলাম আর একটা 100 ছিল, 100 লিখে দিলাম নিচে, দুটো শূন্য কেটে গেছে। তাহলে কী হবে এবার, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 75 গুণ 5, তাহলে কত হচ্ছে, 75 গুণ 5 মানে 5×5=25, হাতে থাকে 5×5=25, হাতে থাকে কত, 2×5=35, এই কত, 375/2 ইকাল টু কত হচ্ছে, 2×2 থাকছে কত, 2×2
দুই অক্ষে দুই, এক থাকছে আট দুগুণে ষোলো, এক থাকছে সাত দুগুণে চোদ্দো, এক থাকছে পয়েন্ট নিলাম একটা, পাঁচ দুগুণে দশ, এত টাকা। এই কত হচ্ছে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা। তাহলে কি প্রথম তিন মাসের ক্ষেত্রে সূত্রটা বার করে নিলাম, এটা প্রথম তিন মাসের ক্ষেত্রে বার হলো, প্রথম তিন মাসের ক্ষেত্রে সূত্রটা বার হয়ে গেল। এটা প্রথম তিন মাসের সুদ আমি লিখে রেখে দিচ্ছি, কত হচ্ছে আমার প্রথম তিন মাসের ক্ষেত্রে সুদ হচ্ছে কত, একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা। এটা প্রথম তিন মাসের ক্ষেত্রে সুদ, প্রথম তিন মাসের ক্ষেত্রে সুদ। এবার দেখো তিন মাস পরে কী করেছে, তিন হাজার টাকা তুলে নিয়েছে, তিন মাস পরে আমার তিন হাজার টাকা তুলে নিয়েছে। তাহলে কি পরের তিন মাস, পরের তিন মাসের ক্ষেত্রে, তাহলে প্রথম তিন মাসটা বার করে নিলাম, এবার পরের তিন মাসটা বার করছি, তাহলে কী হচ্ছে আমার দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে, তিন মাসের ক্ষেত্রে আসল পি বা প্রিন্সিপাল কত হচ্ছে। দেখো পনেরো হাজার টাকা ছিল, তিন হাজার টাকা তুলে নিয়েছি, কত হবে পনেরো থেকে পনেরো হাজার মাইনাস তিন হাজার, তাহলে কত হবে বারো হাজার টাকা। সুদের হার আর ফাইভ পার্সেন্ট, সময় টি দ্বারা ডিনোট করি, কত হচ্ছে তিন মাস, তিন মাস মানে কত এক চার বছর, একটু আগে বার করলাম, মোট সুদ আয় দ্বারা ডিনোট করি, ঠিক আছে আমরা জানি কি আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড, বা আই ইকুয়াল টু টি মানে কত, এখানে বারো হাজার টাকা, টি মানে কত একের চার, তাহলে একটা উপরে দেখবো, আর মানে কত ফাইভ, চারটা নিচে লিখলাম, একটা একশো কোন আকারে ছিল, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তিনে চারে বারো, তিরিশ হচ্ছে, তিরিশ গুণ পাঁচ মানে কত একশো পঞ্চাশ টাকা। তাহলে কী হচ্ছে আমার দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে, দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে সুদ হচ্ছে কত দেড়শো টাকা, তাহলে এখানেও লিখে রেখে দিলাম কত দেড়শো টাকা, দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে কত হচ্ছে দেড়শো টাকা সুদ হচ্ছে। তাহলে কিছু ছিল এখানে তিন মাসের ক্ষেত্রে, দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে আসল ছিল বারো হাজার পনেরো হাজার টাকা ছিল মোট ছিল, তার থেকে তিন হাজার টাকা তুলে নিয়েছিল, তাহলে কত বারো হাজার টাকা থাকলো, সুদের আর ফাইভ পার্সেন্ট, সময় তিন মাস মানে কত একের চার বছর, আর মোট সুদটা বার করলাম কত হলো দেড়শো টাকা। এবার দেখো তারপরে কী করছে, আবার আট হাজার টাকা জমা দিচ্ছে, তাহলে ক মাস বাকি আছে এক বছর পুরতে, তিন মাস, তিন মাস চলে গেছে, ছ মাস চলে গেছে, মোট বারো মাসে এক বছর হয়, তাহলে কত থাকবে, তাহলে থাকবে ছ মাস। এবার লাস্ট ছ মাসের ক্ষেত্রে, শেষ ছ মাসের ক্ষেত্রে আসল বা প্রিন্সিপাল কত, বারো হাজার ছিল, বারো হাজার ছিল প্লাস আট হাজার টাকা জমা দিয়েছে, তাহলে মোট কত হচ্ছে কুড়ি হাজার টাকা। সুদের হার আট দ্বারা ডিনোট করি হচ্ছে ফাইভ পার্সেন্ট, সময় টি ছয় মাস, ছয় মাস সমান ছয় বাই বারো বছর, সমান সমান একের বাই দুই বছর, আমার বার করতে হবে কি মোট সুদ, মোট সুদ আই ইকুয়াল টু কত জিগার চিহ্ন। আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড, বা আই ইকুয়াল টু টি মানে কত কুড়ি হাজার টাকা, টি মানে কত একের দুই, একটা ওপরে লিখলাম দুইটা নিচে লিখবো, আর মানে ফাইভ পার্সেন্ট, দুই ইন্টু একশো, একটা দুই পাওনা ছিল সেই দুইটা লিখলাম,
দুটো শূন্য কেটে দিলাম, 100। তাহলে 100 × 5 মানে কত? 500 টাকা। দেখো এবার কি, তাহলে লাস্ট 6 মাসের ক্ষেত্রে সুদ হচ্ছে 500 টাকা। লাস্ট 6 মাসের ক্ষেত্রে সুদ হচ্ছে আমার কত? 500 টাকা। দেখো তাহলে কি লাস্ট পর্যন্ত আমার আসল কত ছিল? 20,000 টাকা ছিল। তাহলে কি সুদ আসলে কীভাবে পারবো? লাস্টের 20,000 টাকা আসল ছিল প্লাস যেগুলো সুদ হয়েছে মোট সেইগুলো যোগ করবো। অতএব মোট সুদ আসল, মোট সুদ আসল, সুদ আসল হিসাবে পাবেন, লাস্ট পর্যন্ত 20,000 টাকা আসল ছিল, তাহলে 20,000 টাকা এই আসলটা পাবে, প্লাস লাস্টের সুদ কত হয়েছে? 500 টাকা, প্লাস এখানে একটা সুদ ছিল কত? 187.50, আর একটা কত ছিল? 150 টাকা। যোগ করে দাও তো কী হচ্ছে? 0.5 হয়ে গেল, 0.7, তাহলে কত হচ্ছে? 7। প্রথম ডিজিটের কাজ হয়ে গেল। দেখো তারপরে কী হচ্ছে? 5, 8, 8 × 5 = 13, 8 × 5 = 13, হাতে থাকছে কত? 1, 2, 3, 8। তাহলে কটার কাজ হয়ে গেল? 3টার কাজ হয়ে গেল। 4 নম্বরে কী আছে? একটা 0 আছে, কত হচ্ছে? 2। কত হচ্ছে? 20,837.50। তাহলে কী হচ্ছে? বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবে? 20,837.50। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে বার করেছিলাম, একটা সুদ হয়েছিল মাজার 3 মাসের, মানে কি দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে 150 টাকা সুদ হয়েছিল, প্লাস এই 6 মাসের ক্ষেত্রে কি আসলটা কী হচ্ছে? 20,000 টাকা হয়ে যাচ্ছে, কারণ 12,000 টাকা ছিল প্লাস 8,000 টাকা জমা দিয়েছিল। এবার কী হচ্ছে? সুদের একটা 5% ছিল, সময় কী বলেছিল? 6 মাস, 6 মাস মানে 1-2 বছর। মোট সুদ কী হচ্ছে বার করতে হবে, এখানে মোট সুদ বার করলাম কত হলো? 500 টাকা। মোট সুদ হচ্ছে 500 টাকা। তাহলে কী হচ্ছে এখান থেকে? আর মোট সুদে আসল হিসেবে পাবেন কত টাকা? 20,000 টাকা লাস্ট পর্যন্ত আসল ছিল, প্লাস এখান থেকে 500 টাকা সুদ হচ্ছিল, প্লাস এখান থেকে 2টো সুদ ছিল, যোগ করে দিলাম মোট কত হচ্ছে? 20,837 টাকা। দেখো তোমরা পরের অঙ্কটা দেখো, বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। বলছে ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা হিসেবে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবেন? কী চেয়েছে তার মানে? সময়টা আমার বার করতে হবে। কী বলছে দেখো, ভালো অঙ্ক ওটা তো ভালো করে দেখো। বলছে 2,40,000 টাকা ধার নিয়েছিল, 2,40,000 টাকা ধার নিয়েছিল, বলছে সেই ধার নিয়ে টাকাটা ধার নিয়ে একটা বাড়ি তৈরি করেছে। কী হয়েছিল? 2,40,000 টাকা ধার নিয়েছিল, ধার নিয়ে সেই ধার নেওয়া টাকাটা নিয়ে একটা বাড়ি তৈরি করেছে। হচ্ছে বাড়িটা তৈরি করে 1 বছর সময় লেগেছে, সেই 1 বছর পর থেকে বাড়িটা ভাড়ায় দিচ্ছে। বলছে প্রতি বছর বাড়ি ভাড়া হিসেবে, প্রতি মাসে বাড়ি ভাড়া হিসেবে 5,200 টাকা করে পাচ্ছে, বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 5,200 টাকা করে পাচ্ছে। বলছে তাহলে বাড়ি ভাড়ার টাকা থেকে কত বছরে সুদে আসলে ওর পুরো ঋণটা পরিশোধ হবে? দেখো প্রথমে দেখি, ধরি তিনি N বছরের জন্য 10,000 টাকা ধার নিয়েছিলেন,
আচ্ছা যদি n বছরের জন্য টাকাটা ধার নাই তাহলে বাড়ি ভাড়া থেকে কত বছরের টাকা পাবে? এক বছরে কম পাবে। অতএব বাড়ি ভাড়া পাবেন n মাইনাস 1 বছরের। n বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল তাহলে বাড়ি ভাড়া পাচ্ছে কত? n মাইনাস 1 বছরে। অতএব n মাইনাস 1 বছরে মোট বাড়ি ভাড়া পাবেন। n মাইনাস 1 বছরে, প্রথমে এটা করে নেই, দেখো। আচ্ছা এবার প্রথমে এটা বার করে নেই, টাকা যেহেতু n বছরে ধার নিয়েছিল অতএব আসল বা মূলধন পি দ্বারা ডিনোট করি, প্রিন্সিপাল, কত টাকা? 2,40,000 টাকা। এত টাকা ধার নিয়েছিলেন। আচ্ছা সময়টা কি বলেছে? সময় টি দ্বারা ডিনোট করি, তাহলে n বছর খাটবে টাকাটা, n বছরের জন্য ধার নিয়েছিলাম। সুদের হার আর দ্বারা ডিনোট করি, রেট অফ ইন্টারেস্ট 12%। মোট সুদ আয় দ্বারা ডিনোট করি, এটা বার করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি আয় সমান পিটিআর বাই 100 বা আই ইকাল টু পি মানে কত? 2,40,000 টাকা ইন্টু টি মানে এন বছর, আর মানে 12% বাই 100। তাহলে এত টাকা আমার কি নিয়েছিল? ধার নিয়েছে, সুদ হচ্ছে, এত সুন্দর শুনে কেটে গেল। তাহলে থাকছে কত আমার? গুণ করছি না, তাহলে 2400 গুণ এন গুণ 12, তাহলে কি এত টাকা কি হয়েছিল আমার? সুদের টাকা হয়েছিল। আচ্ছা টাকাটা সুদ আসলে শোধ করতে হবে তো, তাহলে সুদ আসল পর কত হচ্ছে? অতএব মোট শোধ করতে হবে ইকুয়াল টু কত? 2,40,000 প্লাস 2400 ইন্টু এন ইন্টু 12। এখান থেকে 2400 কমন নিতে পারি, 2400টা কমন নিলাম, থাকছে পড়ে কত? এখানে 100 পড়ে থাকছে, এখানে 12n পড়ে থাকছে, তাহলে এত টাকা আমার শোধ করতে হবে। এবার দেখো এই এত বছরে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ, অতএব বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ সমান কত? দেখো 5,200 টাকা করে বছরে ভাড়া দিচ্ছে, মাসে 5,200 টাকা করে দিচ্ছে, তাহলে বছরে কত? 5,200 গুণ 12 আমার খেটেছে কত? এন মাইনাস 1 বছর, তাহলে এত টাকা। দেখো তিনি টাকাটা ধার করেছিলেন কতদিনের জন্য? এন বছরের জন্য। বাড়ি ভাড়া থেকে টাকা পাবেন কতদিনের? এন মাইনাস 1 বছরের। অর্থাৎ দেখো 2400 টাকা ধার করেছিল এন বছরের জন্য, তাহলে কত টাকা সুদ হচ্ছে বার করে নিলাম, আই সমান পিটিআর বাই 100 করে কত টাকা সুদ হচ্ছে? 2400 ইন্টু এন ইন্টু 12, এত টাকা সুদ হচ্ছে। আর দেখো মোট শোধ করতে হবে তাহলে কত টাকা? আসলটা শোধ করতে হবে প্লাস সুদ শোধ করতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে কত? 2400 ইন্টু 100 প্লাস 12n টাকা। এবার এই টাকাটা এবার কি বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ কত? এই টাকাটা, তাহলে এই দুটো টাকা সমান হবে তো, কারণ এই টাকাটা নিয়েই তো এই টাকাটা শোধ করছে, তাহলে কী হবে? দুটো টাকা সমান হবে, দুটো টাকার পরিমাণ সমান হবে। দেখো তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে 2400 ইন্টু 100 প্লাস 12n ইকুয়াল টু কত হচ্ছে? এটা হবে 5,200 ইন্টু 12 ইন্টু n মাইনাস 1, কারণ কি এটা বাড়ি ভাড়ার টাকা আর এটা হচ্ছে কি
মোট সুদ আসল তাহলে এই টাকাটা এই টাকাটা আমার সমান হবে বা দুটো শূন্য কেটে দিচ্ছি তার থেকে বারো দু কোনো চব্বিশ দুই দুই থেকে কেটেছি গুণাকার আছে যেহেতু দুই দিয়ে কাটছি ছাব্বিশ দু কোনো বাহান্ন থাকছে পড়ে কত তাহলে একশো প্লাস বারো এন ইকাল টু গুণ করে ছাব্বিশ এন মাইনাস ছাব্বিশ এনগুলো এক সাইড নিয়ে আসবো আর সংখ্যাগুলো এক সাইড নিয়ে যাবো বা বারো এন মাইনাস ছাব্বিশ এন ইকাল টু কত হচ্ছে বারো এন মাইনাস ছাব্বিশ এন ইকাল টু কত হচ্ছে মাইনাস ছাব্বিশ মাইনাস একশো বা মাইনাস চোদ্দো এন বিয়োগ করলে চোদ্দো এন হচ্ছে এটা কত হচ্ছে একশো ছাব্বিশ একটা একটা কেটে গেল বা এন ইকাল টু কত একশো ছাব্বিশ বাই চোদ্দো দুই দিয়ে কাটছি সাত হচ্ছে দুই দিয়ে কালি কত ছয় তিন সাত নয় তেষট্টি তাহলে এন সমান কত ন বছর অতএব টাকা ধার নেওয়ার ন বছর পরে সুদে আসলে সুদ হবে অতএব অতএব টাকা ধার নেওয়ার নয় বছর পরে সুদে আসলে পরিশোধ হবে দেখো কি হচ্ছে প্রথমে কি বার করেছিলাম প্রথমে করেছিলাম কি দেখো টাকাটা ধার নিয়েছিল আমার এন বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল আমার এন বছরের জন্য এন বছরের জন্য টাকা ধার নিয়েছিল এবার কি হচ্ছে তাহলে কি বাড়ি ভাড়া থেকে এক বছরে কম টাকা পাবে এন মাইনাস ওয়ান বছরের টাকা পাবে বাড়ি ভাড়া থেকে এক বছরে কম টাকা পাবে মানে এন মাইনাস ওয়ান বছরের টাকা পাবে এবার দেখো এন বছরে যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ধার নিচ্ছে তার সুদটা কত হচ্ছে এন বছরের যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ধার নিচ্ছে তার সুদটা কত হচ্ছে সেটা বার করে নিয়েছিলাম কত হচ্ছিলো তার সুদ হচ্ছিল চব্বিশশো আই সমান পিটিআর বাই হান্ড্রেড করে বার করেছিলাম চব্বিশশো ইন্টু এন ইন্টু বারো এটা হচ্ছিলো সুদ এবার তার সঙ্গে আসলটা যোগ করলাম যেহেতু শোধ করতে হবে কি সুদে আসলে তার সঙ্গে আসল দু লক্ষ চল্লিশ টাকা যোগ করলাম তাহলে কত হচ্ছে মোট চব্বিশশো কমন দিলাম একশো প্লাস বারো এন এত টাকা হচ্ছে এবার দেখো এন মাইনাস ওয়ান বছর বাড়ি ভাড়ার টাকা পেয়েছে তাহলে কত হচ্ছে এন মাইনাস ওয়ান বছরে কত হচ্ছে বায়ান্নশো ইন্টু বারো ইন্টু এন মাইনাস ওয়ান কারণ এক মাসে পায় বায়ান্নশো টাকা তাহলে বারো মাসে কত হচ্ছে এর সঙ্গে বারো গুণ করতে হবে আর এন মাইনাস ওয়ান বছরে কত পাচ্ছে এটা এক বছরে পাচ্ছে তাহলে এন মাইনাস ওয়ান বছরে পাচ্ছে এটা গুণ এন মাইনাস ওয়ান তাহলে এই দুটো কী হচ্ছে আর এই টাকাটা নিয়েই তো এই টাকাটা শোধ করছে তাহলে এই দুটো সমান এই দুটো সমান করে দিলাম এখান থেকে যোগবিয়োগ গুণভাগ করলাম যা করেছি করে এখান থেকে কত আসছে এন সমান সমান নয় তাহলে কি বাড়ি ভাড়া টাকা ধার নেওয়ার ন বছর পরে সুদে আসলে টাকাটা শোধ হবে ঠিক আছে দেখো নেক্সট অঙ্কটা দেখো কুড়ি নম্বর অঙ্ক কুড়ি নম্বর অঙ্কটা কী বলছে রথিনবাবু দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে তখন কত টাকা করে পাবে বলছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে বলছে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি দশ পার্সেন্ট হয় এবং মেয়েদের বর্তমান বয়স তেরো বছর ও আট বছর হয় তাহলে প্রত্যেক মেয়ের জন্য তিনি ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন ভালো করে দেখো দেখো রথিনবাবু কী করছে দুটো মেয়ের নামে কিছু টাকা ফিক্সড করে দিচ্ছে বা কিছু টাকা রাখছে এবার টাকাটা কী হচ্ছে বলছে এমনভাবে টাকাটা রাখছে যে যখন ওদের আঠারো বছর করে বয়স হবে তখন প্রত্যেকে কত টাকা করে পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে প্রত্যেকে পাবে কত এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাহলে তিনি এবং বলছে ব্যাংকটা দশ পার্সেন্ট করে সুদ দেবে এবং একটা মেয়ের বয়স কত তেরো বছর আর একটা মেয়ের বয়স আট বছর তাহলে তিনি প্রত্যেক মেয়ের নামে কত টাকা রেখেছিলেন দুটো মেয়ের ক্ষেত্রে বার করে নেই দেখো বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ক্ষেত্রে আমি ধরে দিচ্ছি ধরি বড় মেয়ের ক্ষেত্রে
ধরি বড় মেয়ের ক্ষেত্রে ধরি x টাকা রাখেন, ধরি x টাকা রাখেন, ধরলাম বড় মেয়ের ক্ষেত্রে x টাকা রাখেন, তাহলে কি হচ্ছে বড় মেয়ের ক্ষেত্রে আসল p বা মূলধন আসল p সমান কত x টাকা, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা রেখেছিলেন ধরি বড় মেয়ের ক্ষেত্রে x টাকা রাখেন, বড় মেয়ের ক্ষেত্রে x টাকা রাখেন, তাহলে কি হচ্ছে আসল p সমান x টাকা। আচ্ছা সুদের হার কত বলেছে, সুদের হার আমরা আর দ্বারা ডিনোট করি কত টাকা 10%, সময় সময় টি। আচ্ছা প্রত্যেকের যখন 18 বছর করে বয়স হবে তখন টাকাটা পুরো পাবে, তাহলে কি 18 বছর বয়স হবে, কিন্তু 18 বছর তো বয়স হতে হবে, কিন্তু এখন বর্তমান বয়স কত 13 বছর, তাহলে মোট কত বছর কাটবে 18 থেকে 13 বাদ দেবো 5 বছর, আর মোট সুদ আয় কত হচ্ছে জিজ্ঞাসা আমরা জানি কি আয় সমান সমান পিটিআর বাই 100, এই কত হচ্ছে এখান থেকে বা আয় সমান সমান এক্স টিটা 5 বছর আটটা 10% বাই 100, একটা শূন্য কেটে গেল 2, এই কত এক্স বাই 2, আয় সমান কত হচ্ছে এক্স বাই 2, অতএব সুদে আসলে টাকাটা পাবে শর্ত অনুসারে বা সুদ আসল, মোট সুদ আসল, মোট সুদ আসল ইকুয়াল কত হচ্ছে এক্স আসল প্লাস সুদ এক্স বাই 2, কত হচ্ছে 2 লাশক হচ্ছে 2x প্লাস এক্স 3x বাই 2 টাকা। দেখো তাহলে এর সুদ আসলে কত হচ্ছে 3x বাই 2 টাকা, আর এই টাকাটা সমান কত বলেছে আমার, এই টাকাটা সমান বলেছে 1,20,000 টাকা, এই টাকাটা সমান বলেছে কারণ ও 1,20,000 টাকা পাবে, তাহলে শর্ত অনুসারে থ্রি এক্স বাই 2 সমান সমান 1,20,000 টাকা, 1,20,000 টাকা বা এক্স ইকাল টু বা এক্স ইকাল টু কত হচ্ছে এক্স ইকাল টু 1,20,000, 1,20,000 ইন্টু 3টা নিচে চলে আসবে 2টা ওপরে চলে যাবে, কাটলাম 3 4 12 কটা শূন্য 4টে শূন্য, 4 2 8 80,000 টাকা রেখেছেন, অতএব তিনি বড় মেয়ের ক্ষেত্রে 80,000 টাকা রাখেন। তার কি করলাম, প্রথমে ধরে নিলাম কি বড় মেয়ের ক্ষেত্রে তিনি এক্স টাকা রাখেন, প্রথমে ধরে নিলাম বড় মেয়ের ক্ষেত্রে এক্স টাকা রাখেন, তাহলে আসল পি সমান সমান এক্স টাকা ছিল, আসল পি সমান সমান এক্স টাকা ছিল, সুদের হার কত ছিল 10% বলেছিল, আর সময়টা দেখো ওর 13 বছর বয়স, তাহলে 13 বছর বয়স 18 বছরে টাকাটা পাবে, তাহলে 18 থেকে 13 বাদ দিলে 5 বছর বয়স, 5 বছরে সুদ হবে, মোট সুদ কি আয় সমান পিটিআর বাই 100 বসিয়ে দিলাম, এখান থেকে কত সুদ আসছে এক্স বাই 2, এবার টাকাটা সুদে আসলে পাবে, তাহলে মোট সুদ আসলে কত হচ্ছে এক্স প্লাস এক্স বাই 2, তাহলে কত হচ্ছে 3x বাই 2, এটা সমান কত 1,20,000 টাকা, এখান থেকে বার করলাম কত হচ্ছে 80,000 টাকা। একইভাবে ছোটো মেয়ের ক্ষেত্রে বার করবে, ধরে নেবে কি ওয়াই বছরের জন্য টাকাটা রাখেন, এখান থেকে এইভাবে সুদ বার করবে, সেই সুদ আসল বার করবে, সেটা সমান সমান 1,20,000 টাকা হবে। তাহলে কি তোমাদের হোমওয়ার্ক থাকলো ছোটো মেয়ের ক্ষেত্রে এটা বার করে নেবে, ঠিক আছে ছোটো মেয়ের ক্ষেত্রে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।